আগের দিনে আমি বিএসসির মিসেলেনিয়াস পরীক্ষার ইন্ডিভিজুয়াল মার্কস জানার জন্য আরটিআই প্রসেস কী সেটা বলেছিলাম। তো তোমাদের বিএসসি অনেক সুবিধে করে দিল, আরটিআই এর ঝামেলা রাখলো না, তার কারণ বিএসসি সবাইকারই মোটামুটি ইন্ডিভিজুয়াল মার্কস বলে দিল। অলরেডি প্রিলিমসের মার্কস আগেই জানিয়ে দিয়েছিল। মেন্সে যারা যারা কল পেয়েছিলে আজকের নোটিশে 2944 জন ক্যান্ডিডেটের একদম ইংলিশ সেকেন্ড পেপার, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক সবাইকার নাম্বার কিন্তু বিএসসি ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে, এবং তার সাথে হচ্ছে যে ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছে কে সেটাও পরিষ্কার এখানে লিখে দিয়েছে। তো এর আগে একটা নোটিশ বলে দিই, সেটা হচ্ছে যে 20 তারিখে একটা নোটিশ পাবলিশ করেছিল যে মিসেলেনিয়াস পরীক্ষাতে 19 জনকে ইনএলিজিবল ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, কেন ইনএলিজিবল সেটা বুঝতে পারা যায়নি। ইউয়ারদের ক্ষেত্রে মেবি হতে পারে যে কোয়ালিফিকেশন ম্যাচ করেনি বা কিছু, যাই হোক এই কোয়ালিফিকেশন ক্লজ অ্যাডভার্টাইজমেন্টে 4 নম্বর ক্লজ ছিল, সেখানে যা লেখা ছিল সেটা মিসম্যাচ করেনি। আর ফলোয়িং ক্যান্ডিডেট ডিড নট টার্ন আপ ফর দ্য নলেজ অফ বেঙ্গলি টেস্ট, দ্য ক্যান্ডিডেট হ্যাজ অলসো বিন কনসিডার্ড ইনএলিজিবল। তাহলে এই একজন এসটি, আচ্ছা এলে একজন মানে বাংলা টেস্টে আসেনি, তো বাকি মোটামুটি সব মিলিয়েই আছে যারা কোয়ালিফিকেশন ক্লিয়ার করেনি। তো এই 19 জনকে বাতিল করা হয়েছে। আচ্ছা, এবারে যদি আসি রিটার্ন মার্কস, রিটার্ন মার্কসের ক্ষেত্রে ইংলিশ পেপার 2, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক সব বলে দিয়েছে, টোটাল মার্কসও দিয়ে দিয়েছে, আর সবাইকার মানে পিটি মার্কসও অ্যাড করে দিয়েছে। তো এই টোটাল যা আজকে পাবলিশ করেছে মার্কসগুলো, সেখান থেকে কিছু ডেটা আমি পার্টিকুলারলি পেয়েছি, সেটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করি, সেটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথমে বলছি যে সবাইকার একটা ইয়ে থাকে যে ইংলিশে কত মার্কস ওঠে অ্যাকচুয়ালি। তো যেহেতু 150 ইংলিশ পরীক্ষা ছিল, আমরা দেখতে পাচ্ছি যে টোটাল মার্কস আছে ইংলিশে 133, হায়েস্ট মার্কস, হায়েস্ট যে পেয়েছে তার নাম হচ্ছে অগ্নিভ দাস, কমন মেরিট লিস্টে 2 নম্বরেই আছে, সিডব্লিউ অর্থাৎ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছে, সে ইংলিশে 133 পেয়েছে। তো 150-133। আচ্ছা, নেক্সট হচ্ছে পেপার টুতে একটু ইন্টারেস্টিং, মানে এটা হচ্ছে যে জেনারেলি পেপার টুতে 150-এর মধ্যে যে পেয়েছে সে 129 পেয়েছে, কিন্তু তার এক্স্যাক্টলি কী ছিল পেপার সেটা আমরা জানি না, বাংলা ছিল না, হিন্দি ছিল না, আই গেস উর্দুও ছিল হয়তো, জানি না। তো যাই হোক, যে পেয়েছে সে হচ্ছে রশিদ আঞ্জুম আনসারি, তার কমন মেরিট লিস্টে কিন্তু মার্কস হচ্ছে আবার মানে র্যাঙ্ক হচ্ছে 482, এবং সে ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর হিসাবে পেয়েছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে তার কিন্তু এই পেপার টুতে এক্সেপশনালি ভালো স্কোর কিন্তু হয়েছে, বাকি পেপারগুলোতে কিন্তু এত ভালো হয়তো স্কোর সেক্ষেত্রে হয়নি, কারণ আমি যেরকম দেখলাম মানে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কিন্তু সিলেকশন হয়েছে। আচ্ছা, জেনারেল স্টাডিজ যেটা আমাদের 100 নম্বর ছিল জেনারেল স্টাডিজ, সেখানে হায়েস্ট পেয়েছে অনির্বাণ বাসু, এবং সে পেয়েছে 76, 100-এর মধ্যে 76। এবারে সে কী করেছে, পিটিতে অ্যাবসেন্ট থেকেছে, যার ফলে ও ফাইনাল লিস্টে তার নাম নেই। আচ্ছা, অ্যারিথমেটিকের ক্ষেত্রে 50 নম্বরের অঙ্ক ছিল ডেসক্রিপটিভ, সেখানে দেখা যাচ্ছে যে 461 জন, অর্থাৎ এই যে আমরা লিস্ট দেখলাম 2829 লোকের মধ্যে, ছেলের মধ্যে প্রায় 461 জন অঙ্কে 50-এ 50 পেয়েছে। আচ্ছা, নেক্সট আসছি টোটাল রিটার্ন মার্কসের ক্ষেত্রে, টোটাল রিটার্ন মার্কসে হায়েস্ট উঠেছে 333, অর্থাৎ এই যে 450 নম্বর তার মধ্যে হায়েস্ট হয়েছে 333, পেয়েছে হচ্ছে সুদেশনা মাইতি, কমন মেরিট লিস্টে 1 নম্বরে আছে, সিডব্লিউও পেয়েছে। আচ্ছা, পিটির ক্ষেত্রে লিস্টে দেখা যাচ্ছে ইন্টারেস্টিংলি যে 14 জন রিজেক্টেড হয়েছে, কেন রিজেক্টেড হয়েছে সেটা ঠিক বোঝা গেল না, যাই হোক রিজেক্টেড লেখা আছে, এবং অ্যাবসেন্ট থেকেছে প্রায় 279 জন, 279 জন অ্যাবসেন্ট থেকেছে। পিটিতে হায়েস্ট, একটা খুব কমন কোয়েশ্চেন যে স্যার পিটিতে কত নাম্বার ওঠে, পিটিতে হায়েস্ট হচ্ছে 86, 86। আচ্ছা, এখানে একটু বলে দিই, পিটিতে 86 হায়েস্ট, 100-এর মধ্যে উঠেছে, পেয়েছে হচ্ছে রূপকিনী রঞ্জন ভট্টাচার্য, কমন মেরিট লিস্টে 112 নম্বরে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সিলেকশন হয়েছে, এবং টোটাল অ্যাগ্রিগেটের দিক থেকে টোটাল আমাদের আসছে 450+100, 550-এর মধ্যে 410 নম্বর পেয়ে টপ করেছে হচ্ছে সুদেশনা মাইতি, সিএমএল কমন মেরিট লিস্টে 1 নম্বরে, সিডব্লিউ আগেই বললাম। তো এরপরে যদি আমরা দেখি যে
টোটাল তোমার কম নাম্বার মানে লোয়েস্ট নাম্বার বা কত এসেছে ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে লোয়েস্ট পেয়েছে যে সে পেয়েছে 7 ঠিক আছে পেপার 2 এর ক্ষেত্রে যে পেয়েছে সে পেয়েছে 20 লোয়েস্ট আচ্ছা জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে দেখলাম লোয়েস্ট আছে 0 আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি অ্যারিথমেটিকের ক্ষেত্রে 19 জন যেরকম 461 জন 50 পেয়েছে সেরকম 19 জন কত পেয়েছে না শূন্য আচ্ছা তারা কিন্তু সব প্রিলিমস কোয়ালিফাই করে গেছে মেন্স দিতে আচ্ছা নেক্সট হচ্ছে পার্সোনালিটি টেস্টে অনেকের কোশ্চেন থেকে এসে যদি খুব খারাপ হয় তাহলে কত দেয় পিটি এর লোয়েস্ট মার্কস কত তো পিটি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট যেরকম উঠেছে তোমার 86 লোয়েস্ট আছে হচ্ছে 30 ঠিক আছে তো 30 এর নিচে কাউকে দেওয়া হয়নি পিডিএফ তোমাদের হাতের সামনেই আছে সাইট থেকে ডাউনলোড করো বাকি রিসার্চ যা আছে তোমরা নিজেরা করতে পারো এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বিএসসি এর এই ডেটাগুলো খুব কাজে লাগতে পারে মোটামুটি মানে অ্যাভারেজ কিরকম বা কত হাইয়েস্ট উঠছে তার একটা আইডিয়া আমরা পেতে পারি তো চলো আর বেশি টাইম নেব না এতটাই